আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে তো বন্ধুরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছে তোমাদের সামনে অনুশীলনী হচ্ছে সাত দশমিক দুই পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো বারো আজকে আমরা চোদ্দ নম্বর অঙ্কটি করতেছি বন্ধুরা লক্ষ্য করা বইয়ে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে একটি ট্রেন ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছলো ট্রেনটির বেগ ঘন্টায় পঁচিশ কিলোমিটার হলে দশ মিনিট সময় বেশি লাগতো দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত তো বন্ধুরা এই অঙ্কটা আমরা এখন যেভাবে করেছি লক্ষ্য করো আমরা যদি ধরে নেই যে স্টেশন দুইটির মধ্যবর্তী দূরত্ব এক্স এভাবেও করতে পারি অথবা আমরা এই কথাটাকে একটু ঘুরিয়ে লিখতে পারি যে মনে করি কমলাপুর থেকে নারায়ণগঞ্জ স্টেশন পর্যন্ত দূরত্ব এক্স কিলোমিটার এইভাবে লম্বা করে লিখতে পারি অথবা লিখতে পারি যে স্টেশন দুইটির মধ্যবর্তী দূরত্ব এক্স কিলোমিটার আচ্ছা লিখলাম এখন ট্রেনটি আচ্ছা ট্রেনটি তিরিশ কিলোমিটারে যায় তিরিশ কিলোমিটার যায় এক ঘন্টা আমাদের যে প্রথম অংশটা দেওয়া আছে শর্তটা দেওয়া আছে সেই শর্ত অনুযায়ী ট্রেনটি তিরিশ কিলোমিটার যায় এক ঘন্টায় এক মানে ওয়ান ঘন্টায় অর্থাৎ থার্টি কিলোমিটার যায় ওয়ান ঘন্টায় অতএব এক কিলোমিটার যাবে কম ঘন্টায় কম হলে ভাগ আমরা যে কাজটুকু করতেছি ওই কিক নিয়ম ওই কিক নিয়ম অনুযায়ী অর্থাৎ এই ওয়ান হচ্ছে উপরে এবং এই থার্টি হচ্ছে নিচে একটা দাগ দিলাম ওয়ান হচ্ছে উপরে থার্টি হচ্ছে নিচে ওই কিক নিয়মের নিয়মই হচ্ছে এইটা অতএব এক্স কিলোমিটার যাবে হচ্ছে এখানে এই যে ওয়ান বাই থার্টি যে সময়টা তার সাথে এক্স হবে গুণ অর্থাৎ ওয়ান ইন্টু এক্স বাই হচ্ছে থার্টি এখন আমরা যেই ইকুয়েশনটা পেলাম এই অংশটুকু যেটা পেলাম সেটা হচ্ছে ঘন্টায় তো আমরা জানি এক মিনিট এক ঘন্টা সমান সমান ষাট মিনিট তো সেই ক্ষেত্রে আমরা এই অংশটুকুকে যদি ষাট দিয়ে গুণ করি তার মানে উপরে হবে ষাট আর নিচে আছে তিরিশ অর্থাৎ থার্টি দিয়ে সিক্সটিকে যদি ভাগ করি তাহলে হচ্ছে টু অর্থাৎ টু এক্স এটা হচ্ছে মিনিট আচ্ছা ঠিক সেম এইভাবে অর্থাৎ এখানে যেভাবে করেছি পরের অংশটুকুও ঠিক সেমভাবে করেছি আবার ট্রেনটি পঁচিশ কিলোমিটার যায় ওয়ান ঘন্টায় অতএব ট্রেনটি এক কিলোমিটার যাবে কম ঘন্টায় কম মানে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এবং এক্স কিলোমিটার যাবে ওয়ান ইন্টু এক্স বাই টোয়েন্টি ফাইভ ঠিক আগের নিয়মে আগে যেভাবে করেছি সেভাবেই করেছি অতএব শর্তমতে এখন এখানে যে কাজটুকু করেছি বন্ধুরা আবারও এই এক্সের সাথে সিক্সটি গুণ করেছি কারণ হচ্ছে আমরা এইটুকুকে মিনিটে নিয়ে আসছি তো যদি আমরা এটার সাথে সিক্সটি গুণ করি নিচে আছে টোয়েন্টি ফাইভ তো পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে নিচে হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ আর হচ্ছে পাঁচ বারো সাইট অর্থাৎ উপরে আমাদের থাকতেছে হচ্ছে টুয়েলভ এক্স বাই হচ্ছে ফাইভ এইটা হচ্ছে মিনিট এখন আমাদের শর্ত যেটা বলেছিল যে যদি ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে যায় এবং ঘন্টায় যদি পঁচিশ কিলোমিটার বেগে যায় তাহলে দশ মিনিট সময় বেশি লাগে অর্থাৎ আগের যে সময়টা ছিল সেই সময়ের থেকে পরের যে সময়টা অর্থাৎ এই সময়টা এটা দশ মিনিট বেশি সময় অর্থাৎ এখানকার যে সময় তার সাথে যদি আমরা দশ যোগ করি তাহলে এই সময়টা পাবো কারণ এটা হচ্ছে বেশি সময় তো ঠিক সেইভাবে অর্থাৎ টয়েস এক্স প্লাস টেন অর্থাৎ এখানে আমরা যেটা পেলাম টোয়েস এই টয়েস এক্সের সাথে আমরা যেটা পেলাম হচ্ছে টোয়েস এক্স এই টয়েস এক্সের সাথে আমরা টেন যোগ করলাম সমান সমান পেলাম হচ্ছে টুয়েলভ এক্স বাই ফাইভ অর্থাৎ এখানে যে ভ্যালুটা ছিল অর্থাৎ এই যে এইটা তো এখন এখান থেকে আমরা যে কাজটুকু করেছি সেটা হচ্ছে এক্সের মান নির্ণয় করেছি তো এক্সের মান নির্ণয় করার জন্য এখানে আছে টোয়াইস এক্স এই পাশে আছে টুয়েলভ এক্স বাই হচ্ছে ফাইভ এই অংশটুকুকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এখানে আছে প্লাস এই পাশে হলো মাইনাস মাইনাস হয়ে যাবে আর এখানে যদি টেন আছে প্লাস টেন এই পাশে যদি চলে যায় হবে মাইনাস টেন এখান থেকে এই অংশটুকুকে আমরা লসাগু করেছি লসাগু হচ্ছে ফাইভ অর্থাৎ এই টোয়েস এক্সের নিচে কিছু নাই মানে ওয়ান আছে ওয়ান আর ফাইভের লসাগু হচ্ছে ফাইভ এখানে ওয়ান দিয়ে যদি ফাইভকে ভাগ করি হচ্ছে ফাইভ ফাইভ দিয়ে যদি টুয়েস এক্সকে গুণ করি হচ্ছে পাঁচ দুগুণে দশ টেন এক্স এবং এই হচ্ছে মাইনাস এই মাইনাস আর এই পাঁচ দিয়ে যদি এই পাঁচকে ভাগ করে হচ্ছে ওয়ান ওয়ান দিয়ে টুয়েলভ এক্সকে যদি গুণ করি তাহলে হচ্ছে টুয়েলভ এক্স আর এখানে হচ্ছে মাইনাস টেন এখন বন্ধুরা বজ্রগুণন যদি করে অর্থাৎ এইটার নিচে কোনো টেনে মাইনাস টেন এর নিচে কিছু নাই মানে ওয়ান আছে অর্থাৎ উপরের যে ভ্যালুটা পাবো সেটার সাথে নিচেরটাকে গুণ করব এবং ফাইভের সাথে মাইনাস টেন গুণ করব এখন উপরে কত থাকতেছে লক্ষ্য করো বন্ধুরা দশ এক্স থেকে যদি বারো এক্স চলে যায় হবে হচ্ছে মাইনাস টু এক্স কীভাবে হবে বন্ধুরা লক্ষ্য করো আমরা জানি বারো থেকে দশ গেলে থাকবে হচ্ছে টু বারো এক্সের থেকে মানে বারো এক্সের থেকে টু দশ এক্স গেলে থাকবে হচ্ছে টু এক্স এবং বড়টার সামনে মাইনাস সেজন্য হবে মাইনাস অর্থাৎ মাইনাস টু এক্স এবং এই পাশে যেটা হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ অর্থাৎ মাইনাস ফিফটি এখন বন্ধুরা লক্ষ্য করো উভয় পক্ষকে এখানেও মাইনাস আছে বামপক্ষেও মাইনাস ডানপক্ষেও মাইনাস আমরা সেই মাইনাস মাইনাসকে বাদ দিতে পারি তো এই কীভাবে বাদ দিব সেটা লিখবে এভাবে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে অর্থাৎ মাইনাস ওয়ান দিয়ে যদি উভয় পক্ষকে গুণ করি লক্ষ্য করো মাইনাস মাইনাস সেই ক্ষেত্রে হয়ে যাবে প্লাস অর্থাৎ এই সাইডে হবে প্লাস টোয়াইস এক্স এবং এই পাশে হবে প্লাস ফিফটি কীভাবে হবে আমরা উভয় পক্ষকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করেছি তো বন্ধুরা ফাইনালি আমরা যে কাজটুকু করেছি এখানে হচ্ছে টোয়াইস এক্স টোয়াইস এক্সকে যদি আমরা টোয়াইস এক্স থেকে আমরা এক্সের মানটা বের করবো তো এই পাশে আছে টু ইন্টু এক্স তো এটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে হবে ভাগ অর্থাৎ ফিফটিকে দুই দিয়ে ভাগ করব থাকবে হচ্ছে পঁচিশ বা এক্স সমান সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ অতএব স্টেশন দুইটির মধ্যকার নির্ণয় দূরত্ব কোলন টোয়েন্টি ফাইভ কিলোমিটার বা পঁচিশ কিলোমিটার যাই হোক বন্ধুরা বুঝতে আহ আশা করি যে তোমরা অবশ্যই অঙ্কটি বুঝেছ তো অঙ্কটি যদি না বুঝতে পারো সেই ক্ষেত্রে আবারও রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটি আরো একবার দেখো আশা করি বুঝতে পারবে আরেকটি বিষয় বন্ধুরা আমরা তো এই চ্যানেলে মানে এই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো অলরেডি করে দিয়েছি এই অঙ্কটা বাকি ছিল আমরা ইতিমধ্যেই করে দিলাম আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি তোমাদের অন্যান্য অঙ্ক নিয়ে আসবো তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই জন্য যে অবশ্যই বেনিফিট পাবে লাভ পাবে এই কারণে যে আমরা যেহেতু এখানে সেখানে ভিডিওটি দিচ্ছি অতএব তোমাদের ক্ষতি হবার কোনো প্রশ্নই আসে না অতএব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবে এটা হচ্ছে আমাদের একটা রিকোয়েস্ট আর যখনই সুযোগ পাবে আমাদের ভিডিওগুলো দেখো তোমাদের কাজে আসবে তো ঠিক আছে আর ভিডিওটি দীর্ঘায়িত করবো না তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে খোদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু